এক ব্যক্তি হজে যাবে নিয়ত করছেন হজে যাব মার কাছে অনুমতি মা একটু অনুমতি দেন হজে যাব মা বললেন বাবা আমার বয়স হয়ে গেছে কখন কি আমি মরে যাই আগামী বছর যাই পরবর্তী বছর ডেকে বললেন মা আমি হজে যাব অনুমতি দেন মা বললেন বাবা আমার বয়স হয়ে গেছে কখন যে মরে যাই সুতরাং তুমি আগামী বছর যাইও এরকম বারবার বলতেছে মা হজে যাওয়ার অনুমতি দিয়েছে না সন্তান রাগ করে যে মা শুধু বারবার বলে হজে যাব মা যাইতে দেয় না মার কাছে না বলে রওনা দিয়ে দিলেন মক্কা বাবারে দেখেন মা বাবা কি দোয়া কত পাওয়ার মা বাবা দুঃখ পেলে কি বিপদ হয় রওনা দিয়ে দিছে পূর্বী যুগের কথা রওনা দিয়ে দিছে চলছেন রাত হয়ে গেছে চিন্তা করলেন কোথায় থাকবো মুসাফির মানুষ তিনি একটা মসজিদে গিয়ে আশ্রয় নিলেন মসজিদের রাত অবস্থান করছেন আর রাতের গভীর এলাকায় সুর আইছে সুর আসে চুরি করছে এলাকাবাসী টের পেয়ে গেছে এলাকাবাসী সজাগ হয়ে গেছে সুরকে ধাওয়া করছে সুর উপায়ন্ত না পায়া দৌড়িয়া দৌড়াইয়া দেখলো উপায় নাই ধরাতে পড়ে গেলাম দেখে সামনে মসজিদ চোরাই মালামাল নিয়া মসজিদের ভিতরে সুর হাজির হয়ে গেছে সুর মসজিদে ঢুকে দেখে যে আল্লাহ ওলি হাজি সাহেব নামাজ পড়তে আছে সরাই মালামাল পাশে রাখা সুর ওয়াল টপ কে পলাই গেছে এলাকাবাসী দেখছে চোর মসজিদের ভিতরে ঢুকছে ঠিক কিনা বলে সবাই এসে দেখে আরে নামাজি করে নামাজি সুরাই মালাবাল পাশে থিয়া উপায় অন্ত না পায় নামাজ পড়তাছে বানছে এলাকাবাসী হাত পা বাইন্দা এই উত্তম মাধ্যম দিতে দিতে মাতবারের কাছে নিয়ে গেছে এলাকার সর্দারের কাছে নিয়ে গেছে এইরকম সুর আমরা দেখিনি সুরাই মালামাল পাশে থিয়ে এবার নামাজও পড়ে নামাজের ঘরে নামাজি মুসল্লি এলাকার সর্দার সিদ্ধান্ত নিলেন চুরি করেছে হাত কেটে দাও আর চুরি করে আবার হুজুর লেবাস ধরছে নামাজি হয়েছে নামাজি সেজেছে চোর থেকে বাঁচার জন্য পিটান থেকে বাঁচাইবার জন্য উত্তম মাধ্যম থেকে বাঁচাইবার জন্য নামাজ পড়া শুরু করেছে ধোকা দিছে মানুষদেরকে এই জন্য তার চোখ তুলে দাও বাজারে ঘোষণা করে দাও যে সুরাই মালামাল পাশে নিয়ে যদি নামাজ পড়ে তার ডবল শাস্তি হয় সোরার জন্য হাত কেটে দাও আর যে নামাজই পড়তেছে শাস্তি এই যে চোর থেকে আবার নামাজে শাস্তি চোখ তুলে দাও বাজারে ঘোষণা করে দাও হাত কেটে দাও হরফ চোখ তুলে দেওয়া হলো বাজারে ঘুরে ঘুরে ঘোষণা করে দিল এইরকম আচ্ছা যে চোর আমরা কোনোদিন দেখি নাই চুরি করে আবার নামাজই পড়ে সুতরাং এর শাস্তি এইরকম হয় এটা বলে দাও ওই বেচারা কান্দের বলে না না তোমরা এই কথা বলো না তোমরা বলো মার কাছে না বলে যদি হজে রওনা দেয় তার এই শাস্তি হয় আল্লাহু আকবার বলে ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا আল্লাহর পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে আল্লাহর হুকুমের পরে আল্লাহর বিধানের পরে পিতা মাতার খেদমত করার দরকার আছে কিনা মা বাবার খেদমত আজকের সন্তান করে না মার কথা শুনে না বাবার কথা শুনে না আছে কি নাই মার সঙ্গে বেয়াদবি করে বাবার সঙ্গে বেয়াদবি করে এরকম কিছু সন্তান আমাদের সমাজে আছে কি না আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন আমার হুকুমের পরে ও সন্তান তুমি তোমার পিতা মাতার ইহসান করো পিতা মাতার খেদমত সুতরাং কোরআন বলছে ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবা যদি তোমার পিতা মাতা একজন অথবা উভয় বৃদ্ধ হয়ে যায় বার্ধক্য হয়ে যায় তখন তুমি তার সঙ্গে এত সুন্দর ব্যবহার করবা তোমার কাজে কর্মে তোমার আচরণে দুঃখ পায় যেন উ শব্দটি না করে এমন সুন্দর আচরণ করবা এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা কুল্লাহুমা কাওলান কারীমা ভালো ব্যবহার করবে সুন্দর ব্যবহার করবে যদি পিতা মাতা চলে যায় দুনিয়া থেকে মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায় তার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলুন আমার সাথে
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোটবেলায় যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করছি, ওই কবর জগতে তেমনি ভাবে তাদেরকে লালন পালন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, যাদের মা আছে বাবা আছে, খিদমত করো, মার সঙ্গে না ফারমানি করো না, বাবার সঙ্গে না ফারমানি করো না, কারণ মা বাবা খুশি তোমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ, বলে মা বাবা বেজার তোমার আল্লাহ বেজার। হাদিস শরীফে নবীজি বলেছেন, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন সাকাত রব্বি ফি সাকাত ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। মা বাবা কত নিয়ামত, কত নিয়ামত। যে হারাইছে মা বাবা সে বুঝছে মা বাবা কি জিনিস। যে মা বাবা যে হারিয়ে ফেলছে, যার মা বাবা নাই, সে আজ বুঝে আফসোস করে। আল্লাহ নবী বলেছে, কেউ যদি কোন সন্তান যদি তার পিতা অথবা তার মাতার চেহারার দিকে নেক নজরে তাকায়, পিতা মাতার চেহারার দিকে যদি সন্তুষ্টি নজরে তাকায়, সঙ্গে সঙ্গে তার আমল নামে আল্লাহ পাক একটা কবুলিয়াত হজের সব লেখা দেই। আল্লাহু আকবার বলে একসা বলে, আমি দৈনি একশতবার মায়ের বাবার চেহারার দিকে সন্তুষ্টি নজরে তাকায়, তাহলে কি একশোটি কবুলিয়াত হজের সব হবে? হুজুর বললেন, আল্লাহ এর চাইতে আরো বেশি দিতে পারেন। হুজুর বলে সুবহানাল্লাহ। মা বাবা কত নিয়ামত, মা বাবা কত নিয়ামত। এবিজি বল জাল জান্নাত তাহাত আকদাম মাহা, মায়ের পায়ে নিচে সন্তানের জান্নাত। এক সাহেব প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমার যারা পরিবারের ভিতরে থাকে খেদমত করব কার? হুজুর বললেন, কল উম্মুকা, তোমার মার। ওই সাহাবীর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম খেদমত করব কার? হুজুর বললেন, তোমার মার। ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর খেদমত করব কার? হুজুর বললেন, তোমার মা। তিনবার তোমার মার, আমার মার কথা নবীজি বলে গেলেন। আল্লাহু আকবার বলে। আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? হুজুর বললেন, তোমার বাবার। তিনবার মার কথা বললেন, চতুর্থবার বাবার কথা বললেন। সুতরাং মা বাবার খেদমত দরকার আছে কি নাই? খেদমতে মা দরপে দর কোন ইখতিয়ার, তা শুভি আজমালে দৌলত বক্তিয়া। মাল চাও, দৌলত চাও, মার খেদমত করো, বাবার খেদমত করো, মার কাছ থেকে দোয়া নাও, বাবার কাছ থেকে দোয়া নাও। কপাল খুলে যাও। কিছুদিন পূর্বে আমার মাহফিল ছিল চট্টগ্রামে, হযরত বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার রামগড়ে। আমি বললাম মাহফিলে, ইনি যে এত বড় আল্লাহর ওলি হইলেন কেমন? জীবনে খুলে দেখেন, জীবনে খুলে দেখেন, হযরত বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহ ছোটবেলায় পড়াশোনা করতেছিলেন, রাতের গভীরে মা ডেকে বললেন, বাবা বাইজি পানি দাও। হযরত বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহ পানির জন্য কলসির কাছে গেছে, কলসির ভিতরে যাই দেখে পানি নাই। বহুত দূর ঝর্ণা থেকে পানি আসলেন, শীতের রাত, আস্তে আস্তে দেরি হয়ে গেল। এসে দেখলেন মা ঘুমিয়ে গেছে, পানির গ্লাস হাতে লইয়া হযরত বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহ মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ আকবার বলে। মুয়াজ্জিন আযান দিয়ে দিল, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। এই আওয়াজ যখন হযরত বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহির মার কানের কাছে পৌঁছে গেলেন, ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখলেন তাকায়া বাবা বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। ও বাবা বাইজিদ, পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন? এখানে রেখে ঘুমাইলি তো পারতে, এত কষ্ট করে দাঁড়িয়ে থাকা আর কি যুক্তিকতা আছে, কেন থাকলা কষ্ট করে? আয়োজন বাইজি মুস্তাফি রহমতুল্লাহ বলে, মা গো, আমি যদি পানির গ্লাস নিয়ে রাইখে দিয়ে ঘুমাইয়া যাই,
আর তুমি যদি ওইটা ডাকো আর বলো বাবা ভাই ভাইজির পানি দিলা না, তাহলে তুমি কষ্ট পাবে, এই জন্য তোমার মা তার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। মা খুশি হয়ে গেল, মা খুশি হয়ে গেল, পানির গ্লাস হাতে নিলেন, পান করলেন। হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কি কম্বল দিয়ে ঘুম পড়ায় দিলেন। জায়নামাজের মুসাল্লায় দাঁড়ায় ফজর নামাজ পড়িয়া হযরত বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হাত তুলে বলে আল্লাহ মালিক আল্লাহ, আমি আমার কলিজার টুকরা সন্তান বাইজিদের উপরে খুশি হয়ে গেছি। রব্বুল আলামিন তুমি আমার বাইজিদের উপরে খুশি হইয়া যা। দোয়া করতে দেরি হয় মা বাবা, দোয়া কবুল হইতে সন্তান যেন দেরি হয় না। দোয়া মঞ্জুর হয়ে গেল, মা বললে আমার সন্তান আল্লাহ তোমার খাস বান্দা, বিশেষ বান্দা, ওলিদের দপ্তরে আমার সন্তানের নামটা লিখে নাও। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল, মায়ের দোয়ার কারণে হযরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহ ওয়ালা ওলি হইয়া গেলি। তাহলে মা বাবার খেদমত দরকার আছে কি না? আজকে মার খেদমত নাই, বাবার খেদমত নাই, নতুন বিয়ে করেছে এখন আর মা হয়ে গেছে বুড়ি, বাবা হয়ে গেছে বুড়া, ঠিক কি না বলে? এখন মা বাবা একটু বেশি কথা বলে, বয়স হয়ে গেছে না, এখন আর সহ্য হয় না, মাকে আলাদা করে দিছে, বাবাকে আলাদা করা অধিক খোঁজ দিছে, মা অসুস্থ খবর লয় না, বাবা অসুস্থ খবর লয় না, এরকম পুরা কপাল আছে কি না? বাবা আমার ভাইরা যুবক বাবারা, তোমাদের হাতে পায়ে বলে যায় ধরে, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, মার খিদমত করো, বাবার খিদমত করো। এমন কি হাদিস শরীফে দেখলাম, জিহাদের ময়দানে সাহাবি যুদ্ধ করার জন্য এসেছেন, আমার নবীজি বললেন সাহাবি তোমার মা তোমার বাবা আসেনি, যে আসে কি অবস্থায় রেখে আসছো? বলে হুজুর আমি যখন রওনা দিলাম তারা কাঁদতেছি। আল্লাহ সাহাবি জিহাদে তোমার দরকার নাই, যাওয়া তুমি তোমার মার খিদমত করো, তুমি তোমার বাবার খেদমত করো, মাকে হাসি ফুটাও মুখে, বাবার হাসি মুখ ফুটাও, মা বাবাকে কষ্ট দিয়ে তোমার জেহাদে যাওয়া দরকার না। এক ব্যক্তি হজে যাবে, নিয়ত করছেন হজে যাব, মার কাছে অনুমতি, মা একটু অনুমতি দেন হজে যাব, মা বললেন বাবা আমার বয়স হয়ে গেছে, কখন কি আমি মরে যাই? আগামী বছর যাই, পরবর্তী বছর ডেকে বললেন মা আমি হজে যাব অনুমতি দেন, মা বললেন বাবা আমার বয়স হয়ে গেছে কখন যে মরে যাই, সুতরাং তুমি আগামী বছর যাইও। এরকম বারবার বলতেছে মা হজে যাওয়ার অনুমতি দিয়েছে না, সন্তান রাগ করে যে মা শুধু বারবার বলে হজে যাব, মা যাইতে দেয় না, মার কাছে না বলে রওনা দিয়ে দিলেন মক্কা। বাবারে দেখেন মা বাবা কি দোয়া কত পাওয়ার, মা বাবা দুঃখ পেলে কি বিপদ হয়, রওনা দিয়া দিছে। পূর্বে যুগের কথা, রওনা দিয়া দিছে, চলছেন, রাত হয়ে গেছে, চিন্তা করলেন কোথায় থাকবো, মুসাফের মানুষ, তিনি একটা মসজিদে গিয়ে আশ্রয় নিলেন, মসজিদের রাত অবস্থান করছেন, আর রাতের গভীর এলাকায় চোর আইছে, চোর আসে চুরি করছে, এলাকাবাসী টের পেয়ে গেছে, এলাকাবাসী সজাগ হয়ে গেছে, চোরকে ধাওয়া করছে, চোর উপায়ন্ত না পায়া দৌড়াইয়া দৌড়াইয়া দেখলো উপায় নাই, ধরাতে পড়ে গেলাম, দেখে সামনে মসজিদ, চোরাই মালামাল নিয়া মসজিদের ভিতরে চোর হাজির হয়ে গেছে, চোর মসজিদে ঢুকে দেখে যে আল্লাহ ওলি হাজি সাহেব নামাজ পড়তে আছে, চোরাই মালামাল পাশে রেখে চোর ওয়াল টপ গিয়ে পলাই গেছে, এলাকাবাসী দেখছে চোর মসজিদের ভিতরে ঢুকছে, ঠিক কিনা বলে? সবাই এসে দেখে আরে নামাজি করে নামাজি, সুরাই মালাবাল পাশে থিয়া উপায়ন্ত না পায় নামাজ পড়তাছে, বানছে এলাকাবাসী হাত পা বাইন্দা, এই উত্তম মাধ্যম দিতে দিতে মাতবারের কাছে নিয়ে গেছে, এলাকার সর্দারের কাছে নিয়ে গেছে, এইরকম সুর আমরা দেখিনি, সুরাই মালাবাল পাশে থিয়ে এবার নামাজও পড়ে, নামাজের ঘরে নামাজি মুসল্লি, এলাকার সর্দার সিদ্ধান্ত নিলেন চুরি করেছে হাত কেটে দাও,
আর চুরি করে আবার হুজুর লেবাস ধরছে, নামাজি হয়েছে, নামাজি সেজেছে, চোর থেকে বাঁচার জন্য, পিটান থেকে বাঁচাইবার জন্য, উত্তম মাধ্যম থেকে বাঁচাইবার জন্য নামাজ পড়া শুরু করেছে, ধোকা দিছে মানুষদেরকে, এই জন্য তার চোখ তুলে দাও, বাজারে ঘোষণা করে দাও যে সুরাই মালামাল পাশি নিয়ে যদি নামাজ পড়ে তার ডবল শাস্তি হয়, সোরার জন্য হাত কেটে দাও, আর যে নামাজই পড়তেছে শাস্তি, এই যে চোর থেকে আবার নামাজে শাস্তি, চোখ তুলে দাও, বাজারে ঘোষণা করে দাও, হাত কেটে দাও হল, চোখ তুলে দেওয়া হলো, বাজারে ঘুরে ঘুরে ঘোষণা করে দিল, এইরকম আচ্ছা যে চোর আমরা কোনোদিন দেখি নাই, চুরি করে আবার নামাজই পড়ে, সুতরাং এর শাস্তি এইরকম হয়, এটা বলে দাও। ওই বেচারা কান্দের বলে না না তোমরা এই কথা বলো না, তোমরা বলো মার কাছে না বলে যদি হাজার রওনা দাই তার এই শাস্তি হয়। আল্লাহু আকবার বলে সকলে আশ্চর্য হলে ব্যাপারটা কি, আমরা তো বুঝতে পারলাম না। তখন হাজি সাহেব কান্দার বলে আমি মার কাছে না বলে হজর অনা দিয়েছি, মা অনুমতি দেয় নাই, হজর অনা দিয়েছি, আচ্ছা এই বিপদ হয়ে গেল আমার, আসলে আমি সোর না, সোর মালামাল আমার কাছে রেখে সোর ওয়ার্ল্ড কাপ পেয়ে পলাই গেছে, আসলে আমি অরিজিনাল চোর না, সুতরাং চোর আমি না, এই শাস্তি আমার এই হয়েছে এই জন্যে যে আমি মার কাছে না বলে হজর অনা দিছি। কত পাওয়ারফুল মা বাবা আপনারা, মার বাবা রাসূলের সাহাবী হযরত আলকামা এর জীবনী খুলে দেখে, ইন্তেকালের পূর্বে তার জবান বন্ধ হয়ে গেছে, আল্লাহ নবী হযরত বেলালকে বললেন, আলী কে বলে যাও আলকামাকে কলেমার তালকিন দাও, তুই সাহাবীকে কলেমা তালকিন দিচ্ছেন, আলকামার জবান বন্ধ হয়ে গেছে, হুজুরের কাছে সে বললেন ইয়া রাসূল আবি বাল্লাহ আপনার সাহাবী আলকানার জবান বন্ধ হয়ে গেছে, সে কথা বলতে পারে না, আমরা কিভাবে তাকে তালকিন দিব, কলেমা কিভাবে শিখিয়ে দেব, হুজুর নিজে হাজির হয়ে গেলেন, এসে বললেন সাহাবিয়া রে আলকামার মা বাবা কি বেঁচে আছে, বললে তার বাবা বেঁচে নাই, জীবিত নাই, তার মা বেঁচে আছে, তার মাকে ডাকো, বুড়িমাকে ডাকলেন, হুজুর বললেন আপনার সন্তান কেমন, হুজুর খুব ভালো, নামাজি মুত্তাকি দানশীল পরহেজগার সব, হুজুর বললেন না আপনার সঙ্গে কেমন ব্যবহার করে, তাহলে হুজুর আমি এই ব্যাপারে খুব দুঃখিত, সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, হুজুর বললেন সাহাবিয়ারে এই আলকামা তার মার সঙ্গে বেয়াদবি করার কারণে আজ জবান বন্ধ হয়ে গেছে, আল্লাহু আকবার, হুজুর বললেন পরিমা আপনার সন্তানকে আপনি মাফ করে দেন, আপনি যদি মাফ না করেন এই জাহান্নামে জ্বলবে, ঈমান নসিব হবে না মৃত্যুর সময়। বরিমা বলে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আলকামা আমার সঙ্গে এত নাফরমানি করছে, এত কষ্ট মারা দিছে, আমি তাকে মাফ করব না, ক্ষমা করব না, বুড়িও সত্য হুজুর মাফ করব না, জাহান্নামে জ্বলুক গা, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ নবী বললেন সাহাবিয়া রে আলকামার মা যদি ক্ষমা না করে আলকামা জাহান্নামে জ্বলবে, তাই কবরে তো জাহান নামে জ্বলবে, তার আগে আমরা কিছু লাকড়ি জোগাড় করো, আলকাম আল্লাহ আমরা পোড়াইয়া দেই, হুজুর এই কথা যখন বললেন বুড়িমা বললেন ইয়া রাসূল আমার সামনে আমার সন্তানকে পোড়াবে, তাহলে তো হুজুর আমি দুঃখ কষ্ট পাবো, হুজুর বল তাহলে আপনি মাফ করে দেন, সঙ্গে সঙ্গে বুড়িমা বলে ইয়া রাসূল আমি বল আপনি সাক্ষী থাকে আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ, ক্ষমা করতে দেরি হলো কিন্তু তার জবান খুলতে দেরি হলো না, সঙ্গে সঙ্গে আলকামার জবান খুলে গেল, কলেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা বাবা কত বড় নেয়ামত, এই জন্য বলে যাই বাবা যাদের মা আছে যাদের বাবা আছে কষ্ট দিছো দুঃখ দিছো বেয়াদবি করছো, মার পা ধরে মাপ চাইয়া নাও, বাবার পা ধরে মাপ চাইয়া নাও, দেখবা তোমার সন্তান তোমার জন্য, তোমার মা তোমার জন্য প্রাণ খুলে দোয়া দিয়া যাবে, তোমার জীবন ধন্য হয়ে যাবে, কথা ঠিক কি না বাবার, আমার ভাইয়ের আমার, এই জন্য আমার নবী বলেছে উম্মতের আরে আমি আমার বাবাকে দেখি না, আমি আমার মাকে দেখে তৃপ্তি মিটে নাই, আমার মাকে দেখে তৃপ্তি মিটে নাই, সুতরাং তোমরা মার খেদমত করো, বাবার খেদমত করো, আর যাদের মা নাই
যাদের বাবা না পুরা কপাল, যারা মা হারাইছেন বাবা হারাইছেন, এই মা পিরা সব সময় করতে মুর্দি গান ডেকে ডেকে বলছে তুতেঙ্গার গাছতাই আজ মালে মা এই জামানা গাফিল সুদি আজ হালে মা গোরস্থানের মাটি নিচে বাবা দিলি রে দাপন গোরস্থানের মাটি নিচে বাবা দিলি রে দাপন কত বছর চলে গেল নীলি না খবর বাসবাগানের মাটি নিচে বাবা দিলি রে দাপন কত বছর চলে গেল নীলি না খবর এই মাহফিল আসার সময় কত উঠতে গান ডিকি ডিকি বলছে বাবা ওই মাহফিলে যা আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না জবার পানিতে কবর তলিয়ে যা বৃষ্টি পানিতে কবর ভিজে যা জাহান্নাম নেবে না নেবে না নেবে না নবীজি বসি যা মা তার ইনসান ইন কাজান আমালু মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল বাকি থাকে এক হলো সৎগায় জারিয়া মসজিদ করেন মাদ্রাসা করেন জনকল্যাণমূলক কাজ করেন এর সব আপনি কবর বসে পাবেন উপকারী বিদ্যা ধর্মীয় জ্ঞান শিক্ষা দিয়ে যান এর সব আপনি কবরে বসে পাবেন হুজুর বসে আলাদম সালে নেককার সন্তান যখন মার কথা স্মরণ করে কান দে বাবার কথা স্মরণ করে কান দে দোয়া করে দোয়া করতে দেরি হয় মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হইতে দেরি হয় না কথা ঠিক কিনা বাবারে এই জন্য আমার নবীজি বলেছেন উম্মতরারে যাদের মা বাবা নাই যদি একটু সময় পাও মার কবরের কাছে গিয়ে একটু দাঁড়াও যদি একটু সময় পাও বাবার কবরের কাছে গিয়ে দাঁড়াও সূরা ফাতিহা পড়ো সূরা ইখলাস পড়ো দুরুদ শরীফ পড়ো কোরআন তেলাওয়াত করে দোয়া করো সন্তান যখন মার কবরের কাছে গিয়ে দোয়া করি সঙ্গে সঙ্গে মা বাবার গুলো কবর গুলো জান্নাতের বাগান হয়ে যায় কথা ঠিক কিনা আপনার আমার মা বাবার কবরটা জান্নাতের বাগান হোক এটা আমরা চাই কি চাই না জনগণ চাই কি চাই না কবরবাসী কত বিপদ আছে জানে হাদিস শরীফ খুলে দেখেন নবীজি বলছেন আল মাইয়িত ফিল কবরে কাল গারিকিল মুতাগাসসি কবরবাসী এত বিপদে সমুদ্রের ভিতরে যদি কোনো মানুষ বিপদে পড়ে যায় সমুদ্রের ভিতরে যদি কোনো মানুষ পড়ে যায় যত বিপদে ওই কবরবাসীর চাইতে হাজার হাজার কোটি গুণ বিপদে তারা তাকিয়ে আছে আমাদের দিকে আর বলতেছে বাবা দোয়া করো ও আমার ছেলে দোয়া করো আমার আত্মীয় স্বজন দোয়া করো জাহান্নামের আযাব সহ্য করতে পারি না আল্লাহ নবী নিজে মাঝে মাঝে তার মার কবর কাছে হাজির হয়ে যেতে বাবার কবর কাছে হাজির হয়ে যেতে সুবহানাল্লাহ বলেন হাজান আসাদি আল্লাহ তাআলা নু বলেন একদ আল্লাহ নবী আমাদের কি নিয়ে তার মার কবরের কাছে গেলেন আল্লাহ নবী তার মার কবরের কাছে গিয়ে এত বেশি কাদাকাটি করলেন আমরা উপস্থিত সাহাবা কেরাম কেঁদে ফেলে দিলাম বাবারে এই জন্য বলে যা যদি সময় পান মার কবরের কাছে যাবেন বাবার বাবার কবরের কাছে যাবেন নামাজ পড়ে পড়ে দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলুন আমার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বাবারে মাকে দুঃখ দিও না বাবাকে দুঃখ দিও না মার সঙ্গে না ফারমানি করো না বাবার সঙ্গে মাফরণ করি না যাদের মা বাবা নাই সবসময় দোয়া করো আমার আল্লাহর কাছে কথা ঠিক কিনা দরকার আছে কি নাই কেন আমার এই লম্বা চলারে আমি আমার বাবাকে দেখি না আমার মাকে দেখে আমার তৃপ্তি মিটে নাই আমার নবীজির বাবার নাম কি আব্দুল্লাহ নবীজির বাবার নাম কি জোরে বলেন নবীজির মার নাম কি জোরে বলেন আমিনা আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে হলো তুলে নিয়ে আসলেন হাজরত আমিনাকে নবীজির মাকে তুলে নিয়ে আসলেন তিন মাস একসাথে ঘর সংসার করলেন একসাথে থাকলেন আব্দুল্লাহ ডেকে ডেকে বলে স্ত্রী গো একটু অনুমতি দাও আমি একটু ব্যবসায় যাব ব্যবসায় যাওয়ার জন্য অনুমতি চাইলেন হাজরত আমিনা নবীজির মা অনুমতি দিলেন প্রাণের স্বামী গো ঠিক আছে ব্যবসায় যান আপনাকে অনুমতি দিয়া দিলাম ব্যবসা রওনা করে দিলেন ওই শাম দেশে ব্যবসায় চলে গেলেন
সেখানে গিয়ে তিন মাস ব্যবসা করলেন, কয় মাস ধরে বলেন? তিন মাস ব্যবসা করলে তিন মাস পরে রওনা দিলেন, অনেক লাভবান হইলেন, অনেক টাকা পয়সা অনেক দিনারদের ব্যবসায় লাভবান হলেন, রওনা দিলেন, মক্কার পথ ধরলেন। ওই শাম দেশ থেকে মক্কা আসতে মাঝখানে একটা শহর বেজে যায়, ওই শহরটার নাম হলো ইয়াসরিব শহর। কি শহর ধরে বলেন? ইয়াসরিব অর্থাৎ মদিনার পূর্ব না। ও ইয়াসরিব শহরে যখন আসলেন, ইয়াসরিবের দুইটা বদগুণ আছে, এখন ওই ইয়াসরিবের মানুষের খালি মারামারি করে, একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই, এক বংশের সাথে আরেক বংশের কোনো মিল নাই, শুধু মারামারি করে। আর একটা বদগুণ হলো ওখানে লোক আসলেই তাদের জ্বর হয়, কালো জ্বর হয়, অনেক অসুস্থ হয়। আমার নবীজির বাবা আবদুল্লাহ যখন ইয়াসরিব আসলেন, ওই কালো জ্বরে তিনি আক্রান্ত হইলেন, অসুস্থ হয়ে গেলেন, এত অসুস্থ তিনি আর কাফেলার সঙ্গে যাইতে পারছেন না। কাফেলা লোকেরা বললেন, কি অবস্থা, তোমাকে তো নেওয়া সম্ভব নয়। তখন আবদুল্লাহ ডেকে ডেকে বললেন, কাফেলার লোকেরা তাড়াতাড়ি গিয়ে মক্কায় গিয়ে আমার বাবা আব্দুল মুত্তালিবের কাছে বলে দাও, জানায়া দাও, যেন আমার বাবা যেন ডাক্তার পাঠায়, লোক পাঠায় আমাকে নেওয়ার ব্যবস্থা, আমি খুবই অসুস্থ। কাফেলা চলে গেল মক্কায়, গিয়ে নবীজি আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছে দিল, ও আব্দুল মুত্তালিব, তোমার কলিজার টুকরা আব্দুল্লাহ ইয়াসরিব অসুস্থ হয়ে গেছে, তাকে আমরা আনতে পারি নাই, সে বলেছে আপনাকে ডাক্তার পাঠাইতে, লোক পাঠায় তাকে আনার ব্যবস্থা করার জন্য। আব্দুল্লাহকে এত ভালোবাসতেন তার বাবা আব্দুল মুত্তালিব, ছোট ছেলেকে এত বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন, আরবের লোকেরাও এত ভালোবাসত, কারণ আরব